ছাড়িয়ে নিচ্ছি দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর ভাবে বসেছে দেখুন এ দেখুন কতটা সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে এসছে দেখুন দেখুন বন্ধুরা আইসক্রিমটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন কিন্তু আমের সিজন তো এখন আমাদের কিন্তু কাঁচা আম পাওয়া যায় সেই কাঁচা আম দিয়ে কীভাবে একদম ছোট্টবেলাকার সুস্বাদু সেই জল আইসক্রিমগুলো তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা দেখুন কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো কাঁচা আম আগে থেকে একটু জলে সেদ্ধ করে রেখেছি এখান থেকে আমি কিন্তু যে আমের পার্কটা হয় সেটা বের করে নেবো সবার প্রথমে আমি আমের এই খোসাটা ছাড়িয়ে নেব এই খোসাটার গায়ে দেখুন অনেকটা কিন্তু আমের পার্ক লেগে আছে এটা কিন্তু আমি ফেলে দেব না বন্ধুরা সবার প্রথমে আমি দেখুন এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এই ছাঁকনির সাহায্যে একটু আমের এই পার্কটা কিন্তু বের করে নেবো চটকে এখানে আমি ইউজ করব পরিমাণ মত জল এটা খুব সুন্দর করে কিন্তু মেরে নিতে হবে এরকম ভাবে আবার অনেকেই চাইলে কিন্তু এখানে মিক্সার মেশিনের সাহায্যেও কিন্তু পেস্ট করে নিতে পারেন পুরো পাল্ট কিন্তু এরকম ভাবে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সব মানে আমগুলো থেকে সব কিন্তু এই পাল্পটা বের করে নিয়েছি দেখুন এতটা কিন্তু এরকম ঘনত্বের কিন্তু রাখব এরপরে দেখুন আমি একে একে প্রত্যেকটা জিনিস অ্যাড করব সবার প্রথমে দেব ব্ল্যাক সল্ট এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এর ক্ষেত্রে এর পরিবর্তে আপনারা কিন্তু এমনি আমরা সাধারণত বাড়িতে যে লবণটা খাই সেটাও কিন্তু ইউজ করতে পারেন এরপর দেখুন এখানে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা যে যা স্বাদ মতো দেবেন আমি কিন্তু জলটা সবার প্রথমে দিলাম না এর কারণ হচ্ছে চিনিটা যখন গলে যাবে চিনিটা থেকে কিন্তু জল বেরোবে এরপর এটা একটু কালারফুল হওয়ার জন্য এখানে আমি কিন্তু একটু গ্রিন ফুড কালার ইউজ করবো আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন এটা আমি জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিয়েছি ব্যাস আর কিছু দেব না এরপর এখানে আমি জাস্ট অল্প পরিমাণে একটু জল ইউজ করবো একদম সামান্য দেখুন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে কফি কাপ ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু আইসক্রিম মোল্ডও ইউজ করতে পারেন তো দেখুন এখানে আমি মোট ছটা কাপ নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন আগে থেকে তৈরি করে রাখা আমের এই পাল্পটা এখানে দিয়ে দেবো কিন্তু প্রত্যেকটা কাপে সম পরিমাণ কিন্তু আমের পালসটা নিয়ে নিয়েছি এরপর দেখুন আমি এখানে এরকম ফয়েল পেপার নিয়েছি এটা আমি সাইজ করে কেটে নিচ্ছি এরপর দেখুন এটা প্রত্যেকটা কাপের ওপরে আমি দিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু আমি খুব ভালো করে ফল পেপার দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা কাপকে খুব ভালো করে ফল পেপার দিয়ে কিন্তু মুড়ে নিয়েছি এরপর দেখুন একটু ছুরির সাহায্যে জাস্ট অল্প একটু ছিদ্র করে দেবো এরপর এখানে আমি আইসক্রিমের যে কাঠিগুলো থাকে এগুলো দিয়ে দেবো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা কাপ খুব ভালো করে রেডি করে নিয়েছি এরপর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব আট থেকে দশ ঘন্টা পর তাহলে বন্ধুরা ফিরে আসছি আট থেকে দশ ঘন্টা পর দেখুন বন্ধুরা ফিরে এলাম আট ঘন্টা পরে এরপর আমি আইসক্রিমগুলো বের করে নেব দেখুন যে ফয়েল পেপারটা দিয়ে আগে মুড়ে রেখেছিলাম সেটা সবার প্রথমে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আইসক্রিমটা কতটা সুন্দরভাবে বসেছে দেখুন জাস্ট একটু কেটে নেবো দেখুন এ দেখুন কতটা সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে এসছে দেখুন দেখুন বন্ধুরা আইসক্রিমটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা একইভাবে আমি প্রত্যেকটা আইসক্রিম বের করে নিই দেখুন বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা আইসক্রিম বের করে নিয়েছি এরপর কিন্তু বাবু আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে খেতে বন্ধুরা আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি আমাদের তৈরি করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন